সময় কম খেতে ভালো, সময় এখন ব্লগারের খাবার। কি যে রাঁধছি জানি না গাইস, অসাধারণ টেস্ট হয়েছে দেখলাম। হঠাৎ করে রান্না শুরু করি, টক দই আন, এগুলো হঠাৎ করে রান্নাই মজা হয়। সেগুলো কি কি জানি মা কাজ করতেছে বুঝতেছি না, কি দেখতেছে মা, বিভিন্ন ধরনের মশলা কি, কত ধরনের মশলা, এগুলো দিয়ে কি করবে। ওয়েলকাম টু সময় এখন ভ্লগার, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরা সকলে ভালো আছি, থাকেন আমার সঙ্গে, নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের। অনেকদিন ধরে খিচুড়ি খাবো খিচুড়ি খাবো, এখন এত রাত্রে মাংস রান্না করতে ইচ্ছা করছে না, এখন 9টা বাজে। জালি কাবাব করবো না কি করবো, চিকেন তান্দুরি মশলা। গাইস আমাদের বারান্দায় হলো, আইপিএস এর লাইন দেওয়া হয় না বুঝছেন, ডালটা ভেজে নিচ্ছি চার্জারের আলোতে, আউলা ঝাউলা মাইয়া আমি। হঠাৎ রাত 9:30 সময় পোলাওয়ের চাল দিয়ে খিচুড়ি রান্নার আর ইয়ে নেওয়ার, বাবা অগ্নি তো ভালো কইছে সিদ্ধান্ত, আর হলো গিয়ে করলাম মাংস ভিজাইছি, এখনো ছোটে নাই, জানি না কাবাবটা করতে পারবো নাকি। তেরপট চাল নিলাম, এটা আমাদের একটা ছোটবেলার কাপ ছিল, প্লাস্টিকের কাপে খাওয়া উচিত না। আপনারা যারা প্লাস্টিকের এই ধরনের কাপ এক সময় খুব উঠছিল, যারা খাচ্ছেন ইমিডিয়েটলি বাদ দিয়ে দেবেন। আমরা ঘরে কোনো প্লাস্টিকের কাপ রাখি নাই, কারণ এতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। ডাল হচ্ছে মুসুরির ডাল নিচ্ছি অর্ধেক, বেশি মুগ ডাল দেবো না, অর্ধেকটাই দিলাম, এতে অর্ধেকটাই মনে হয়েছে। হ্যাঁ তো এই হচ্ছে এক কাপ হলো মুগ মুসুরি মিলা দিলাম, আর দেড় কাপ হচ্ছে পোলাওয়ের চাল নিলাম, ধুয়ে নিচ্ছি। চুলাটা ধরায় নিলাম, তেল দিয়ে দিচ্ছি, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, খুব বেশি হলুদ দেব না, খুব কম হলুদ দেব। গরম জল দিয়ে ঘরে চলে গেলাম আর মাংসটার ব্যবস্থা করলাম, পোলাওয়ের চালের খিচুড়ি খুব দ্রুত হয়ে যায়। গাইস প্রথমে লবণ দিয়ে দিচ্ছি, তারপরে একটু তেল দিয়ে দিচ্ছি। এটা আমি এর আগে ইয়ে করে বানাইছি, মানে বড় বড় চিকেন একটা মুরগিকে চার খণ্ড করা অবস্থায় বানাইছি, এরকম ছোট করে বানাইছি। আজকে আমি এই কটা কাবাব বানাবো বলে রাখছিলাম, সে কটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি আপনাদের। খুব সুন্দর বৃষ্টি হয়েছে আমাদের বাইরে, হঠাৎ করে রান্না শুরু করি, টক দই আন, এগুলো হঠাৎ করে রান্নাই মজা হয়, হঠাৎ রান্না সবসময় মজা। এটা লেবুর রস দিয়ে দিচ্ছি, টক দই দিয়ে দিচ্ছি, শুধু আপনাদের সুবিধার জন্য আর একবার দেখিয়ে দিচ্ছি কি কি আমি দিলাম। এই ভিনিগারটা দিয়ে দিয়েছি আমি 2 চামচ, তেলটা দিয়ে দিয়েছি 2 চামচ, লবণ দিয়েছি 2 চামচ, আর টক দই দিয়েছি 4 চামচ, লেবু দিয়েছি 2টা, মানে পিস। এবার চিনি দেব, চিনি দিয়ে আমি আজকে সব আউলা বউলা রান্না করতেছি বুঝছেন, কিন্তু রান্নাটা কেমন হয়েছে আমি তো বলবো না, আমার নিজের রান্না। আমি খাইছি, ভালো হয়েছে। খিচুড়ি আজকে আমি আমার বন্ধুদের প্রথমবারের মতো চার্জারের লাইটে ভিডিও দেখাচ্ছি, আমি সব সময় লাইটের আলোতেই ভিডিও করি বা দিনের আলোতে ভিডিও করি। আজকে অ্যাট ফার্স্ট
তেলটা একটু বেশি হয়ে গেল, বোকামি করলাম, কারণ কি তেল হলো এটার মধ্যেও কিছুটা দিচ্ছি, এই গল্প করতে করতে মাথা থাকে না। গাইস দেখেন কি সুন্দর হয়েছে খাইতে, তো সেই রকম হবে খাইতে গাইস, খিচুড়ি উইথ তন্দুরি চিকেন। ভাই আমার একটু আইসক্রিম আগে খাইতে বসো, টিভি দিয়ে খাইতে বসো, আমি তো চরম তো খেলা, এখন তো চরম 11টা বাজে খাইতে বসো, আমার আইসক্রিম গরম লাগতেছে মার কেন, এই বৃষ্টি মুখর রাতে কি রান্না করে ফেললাম বন্ধুরা, হঠাৎ করে ডিসিশন নিয়ে সে পোলাওয়ের চালের খিচুড়ি হয় না, এটা খিপোচারি খিপোচুরি পোলাও খিচুড়ি খিপোচুরি। ধরেন আপনি 20% আপনি 20% খিচুড়ি দিবেন আর 80% পোলাও দিবেন, হয়ে গেল খিপোচুরি বলো খিপোচুরি, আমার জিনিস আমি রান্নার নাম দিছি। গাইস আমাদের তৈরি হয়ে গিয়েছে খিপোচুরি খিপোচুরি, আর এটা হলো গিয়া তান্দুরি চিকেন, এই যে আমরা সুন্দর করে প্লেট সাজাইছি, এটা থাম্বনেল থাম্বনেল নিব, ছবি টবি নিলাম, এখন আমরা খাওয়া শুরু করব, তাই দেখি কেমন লাগে। আরে বাবা খিপোচুরি মানে খিচুড়ি রান্তে গিয়া পোলাও স্টাইল হয়ে গেছে, পূজায় একটা খিচুড়ি দেয় না ওরকম খিচুড়ি, খি পোলাও চুরি, খি পোলাও চুরি মানে খিচুড়ি তো খিপোচুরি, তোমার রিভিউ সুন্দর হয় কি হয়েছে বলো, যে একটু মাংস নিলাম আর যে একটু খিচুড়ি নিলাম, তন্দুরি চিকেন অ্যান্ড খিচুড়ি, একটু সাথে যদি আচ্ছা আচ্ছা আলু আর একটু পেঁয়াজ পেঁয়াজ থাকে, ও কিছে রাঁধছি জানি না গাইস, ঘরে নাই বাটা মশলা, সে কারেন্টও নাই যে ব্লেন্ড করবো, সে সে কোনো রকম একটু ছেঁচা দিয়ে আদা টাদা রাঁধছি, অসাধারণ টেস্ট হয়েছে দেখলাম। তো আজকে এই পর্যন্ত, আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার সাথে থাকেন, আমার সাথে থাকার জন্য সময় এখন ব্লগার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, টাটা বাই বাই। আজকে শরীরটা ভালো না তাই নিয়ে অনেক রান্না বান্না সারাদিনই করলাম, সাধারণত দুই বেলা রান্না করি না, আজকে দুই বেলা রান্না করলাম, দুই বেলা রান্নার জন্য বৃষ্টি হলো দায়ী, বৃষ্টি যেই পড়া শুরু হইলো হঠাৎ করে দেখি বাতাস শুরু হয়েছে, আবার বৃষ্টি হইলো অনেকক্ষণ, তা ভাবলাম যে খিচুড়ি একটা সুযোগ নেই। গাইস সময় এখন ব্লগার, সময় কম খেতে ভালো, সময় এখন ব্লগারের খাবার, বৃষ্টির জন্য খিচুড়িটা খেলাম খিপোচুরি।